তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নন্দীগ্রামেই প্রার্থী হতে চলেছেন শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় সরকারের জুট কর্পোরেশনের অস্থায়ী চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার পর এই প্রশ্নটাই কিন্তু রাজ্য রাজনীতিতে এখন ঘুরপাক খেতে শুরু করেছে আমরা জানি যে এরই মধ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নন্দীগ্রামে প্রার্থী হওয়ার কথা ঘোষণা করেছেন তবে তিনি ভবানীপুর কেন্দ্রটি থেকেও প্রার্থী হবেন কিনা তা নিয়ে এখনও জল্পনার শেষ হয়নি তৃণমূল সূত্রে যেটা খবর যে আগামী দু দিনের মধ্যেই তাদের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হতে পারে এবং সেই প্রথম প্রার্থী তালিকাতেই স্পষ্ট হয়ে যাবে যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ কোথা থেকে দাঁড়াবেন তিনি কি শুধুমাত্র নন্দীগ্রাম থেকে দাঁড়াবেন নাকি তার পাশাপাশি ভবানীপুর আসনটি থেকেও যা দাঁড়াবেন কিন্তু তারই মধ্যে যেটা খবর যে শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় সরকারের জুট কর্পোরেশনের অস্থায়ী চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি কেন ইস্তফা দিয়েছেন ইস্তফার কারণ হিসেবে যেটা তিনি বলেছেন শুভেন্দু অধিকারের ঘনিষ্ঠ সূত্রে যেটা জানা গেছে যে ভোটে দাঁড়াতে গেলে যে কাউকেই সরকারি পদ ছাড়তে হয় নইলে কিন্তু সংশ্লিষ্ট প্রার্থী লাভজনক পদে মানে অফিস অফ প্রফিটে থাকার আওতায় পড়ে যাবেন যেটা নির্বাচনী বিধি ভঙ্গ করবে এবং সেই কারণেই শুভেন্দুকে ভোটে দাঁড়াতে গেলে তাকে সরকারি পদ ছাড়তেই হতো অর্থাৎ শুভেন্দুর এই ইস্তফায় এটাই প্রতিষ্ঠিত হলো যে তিনি এবার ভোটে লড়তে চলেছেন এবং শুভেন্দু ঘনিষ্ঠরা যেটা বলছেন যে তিনি যদি এবার ভোটে প্রার্থী হন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে প্রার্থী হবেন সেখানেই সম্ভবত তিনি এবারের বিধানসভা নির্বাচনে প্রার্থী হবেন অর্থাৎ শুভেন্দু অধিকারী এর আগেই যেটা যে চ্যালেঞ্জটা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুড়ে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের যে কোনো আসন থেকেই দাঁড়ান না কেন তিনি কিন্তু অর্থাৎ শুভেন্দু অধিকারী কিন্তু তাকে পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে হারাবেন বেশি ভোটের ব্যবধানে হারাবেন এবং একই চ্যালেঞ্জ কিন্তু তৃণমূল নেতারাও শুভেন্দু অধিকারীর দিকে ছিঁড়ে ছুড়ে দিয়েছে যে শুভেন্দু অধিকারী যেখান থেকে দাঁড়ান না কেন তৃণমূলও কিন্তু শুভেন্দু অধিকারীকে পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে হারাবে ফলে পরস্পরের প্রতি এই যে চ্যালেঞ্জ পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে একে অপরকে হারানোর যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জের খেলাতেই কিন্তু এবার নামতে চলেছেন শুভেন্দু অধিকারী বলে মনে করছেন বিজেপির নেতা তারা এবং শুভেন্দু অধিকারী এদিন কেন্দ্রীয় সরকারের জুট কর্পোরেশনের অস্থায়ী চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য যে চিঠি লিখেছেন সেই চিঠিতে তিনি লিখেছেন যে এই মুহূর্ত থেকে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকে দেওয়া জুট কর্পোরেশনের অস্থায়ী চেয়ারম্যানের পদ থেকে আমি ইস্তফা দিচ্ছি দয়া করে আমার ইস্তফাপত্র গ্রহণ করবেন অর্থাৎ তিনি যে পুরোপুরিভাবে এবারের একুশের বিধানসভা ভোটে প্রার্থী হওয়ার জন্য প্রস্তুত তা কিন্তু তার এই যে ইস্তফাপত্র সেই ইস্তফাপত্রতেই স্পষ্ট হয়ে গেছে এবং এই মুহূর্তে সব থেকে বেশি যেটা লাখ টাকার প্রশ্ন বলতে গেলে সেটি হলো যে তাহলে কি তিনি ঠিক করেই ফেলেছেন যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখান থেকেই দাঁড়াবেন সেখান থেকেই তিনি প্রার্থী হবেন বিজেপি সূত্রে যেটা জানা গেছে সম্ভবত শুভেন্দু অধিকারীকে আর পুরনো কেন্দ্র অর্থাৎ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকেই প্রার্থী করতে পারেন অমিত শাহ এবং আমরা জানি যে সেই নন্দীগ্রাম আসনটিতেই কিন্তু এবার প্রার্থী হতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সূত্রে এটাও জানা যাচ্ছে যে শুভেন্দুর চ্যালেঞ্জ যেহেতু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকসেপ্ট করেছেন গ্রহণ করেছেন ফলে তিনিও কিন্তু এবার একটি আসনেই লড়তে চলেছেন অর্থাৎ শুধুমাত্র তিনি হয়তো এবার নন্দীগ্রামেই প্রার্থী হবেন তিনি ভবানীপুরে প্রার্থী হবেন না ভবানীপুরে যেটা বলা হচ্ছে যে ভবানীপুরে অন্য কাউকে সেখানে প্রার্থী করা হতে পারে ফলে শুভেন্দু অধিকারীকে যদি বিজেপি নন্দীগ্রামে প্রার্থী করে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করে তাহলে কিন্তু আরও একটি সম্ভাবনা জোরালো হয়ে যাচ্ছে তাহলে আগামী দিনে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী পদের প্রার্থী হিসেবে কি শুভেন্দুকেই চূড়ান্ত করে ফেলেছে বিজেপি এই প্রশ্নটা কিন্তু উঠছে বন্ধুরা কেননা এরই মধ্যে আমরা জানি যে শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী পদের দাবিদার হওয়া নিয়ে কিন্তু জোরালো বিতর্ক হয়েছে এবং অমিত শাহ এই বিতর্কের উত্তরে যেটা বলেছেন যে বাইরের কোনো নেতা নয় বহিরাগত কোনো নেতা নয় আগামী দিনে বিজেপি যদি বাংলার ক্ষমতায় আসে তাহলে কিন্তু এখানকার বাংলারই ভূমিপুত্রকে মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব দেওয়া হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে একসময় কিন্তু এই প্রশ্নটা উঠেছিল যে সৌরভ গাঙ্গুলি হয়তো বা বিজেপিতে যোগ দিয়ে সেই বিজেপির মুখ্যমন্ত্রী পদের যে প্রার্থীর যে ক্রাইসিস সেই ক্রাইসিস দূর করতে পারেন অর্থাৎ সৌরভ গাঙ্গুলিকে হয়তো বিজেপি একজন সর্বজন গ্রাহ্য সর্বজন সম্মত প্রার্থী হিসেবে সৌরভ গাঙ্গুলির নাম ঘোষণা করতে পারে কিন্তু সৌরভ গাঙ্গুলির আচমকায় শারীরিক অসুস্থতা এবং শারীরিক সমস্যার কারণে কিন্তু এই মুহূর্তে সৌরভ গাঙ্গুলির নাম বিজেপির প্রার্থী তালিকা থেকে অনেকটাই দূরে সরে গেছে হয়তো পরে সৌরভ গাঙ্গুলির নাম আবারও বিবেচনা হতে পারে কিন্তু এই মুহূর্তে যেহেতু রাজ্যের নির্বাচন ঘোষণা হয়ে গেছে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে এবং কে কার বিরুদ্ধে প্রার্থী হবেন সেটা নিয়ে এরই মধ্যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে সাজ সাজ রব পড়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির তরফ থেকে কে প্রার্থী হবেন কে যোগ্য জবাব দিতে পারে তার কিন্তু একটা প্রশ্ন সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যোগ্য প্রার্থী সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবং শুভেন্দু অধিকারীর উপর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যে কতটা ভরসা রেখেছে তা কিন্তু আমরা এরই মধ্যে দেখেছি যে শুভেন্দু অধিকারীকে কিন্তু আমরা দেখেছি যে সাগর থেকে পাহাড় উত্তর থেকে দক্ষিণ বাংলার প্রায় প্রত্যেকটি জেলাতেই সভা করার দায়িত্ব দিচ্ছে বিজেপি এবং এই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী এদিন যেভাবে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজেকে বিধানসভা ভোটের প্রার্থী হিসেবে রেডি রাখছেন তৈরি রাখছেন তাতে কিন্তু সেই জল্পনাটা উঠে এসছে যে তিনি হয়তো এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই নন্দীগ্রামেই প্রার্থী হবেন এবং তিনি যদি তার সেই চ্যালেঞ্জ অর্থাৎ পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারেন তাহলে কিন্তু বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নামেই কিন্তু ইতিহাসের পাতায় একটা লেখার সুযোগ রয়েছে